আমরা নিজের ভাগ্যকে দোষ দেই যে আল্লাহ কেন আমার এরকম বানালো, আমার নাই, ওই থেকে দশ তলায় আমি থাকি পাঁচ তলায়, ভাগ্যকে দোষ দেয়। মনে রাখবেন, আপনি যে অবস্থানে আছেন এই মুহূর্তে, এই জায়গায় আসার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখতেছে, আর আপনি বলতেছেন আপনার ভাগ্য খারাপ। বলছেন ভাগ্য খারাপ, আল্লাহ কেন আমার এই জন্ম দিল, কেন গরিবের ঘুরে আমি আসলাম, কেন আমাকে রিক্সা চালাতে হবে। অনেকে বলে আমার ভাগ্যটা কপালটা খারাপ, একটা বাড়ি দেয়, ও দশতলা বাড়ি, আমার গাছতলা, সারা জীবন শুধু রাস্তায় ঘুরলাম, বাড়ি ও দশতলা থাকে, ওর পাজারো, ওর অ্যাপজেড গালি, আমার তো কিছুই নাই। আপনি এটা নিয়ে ভাবতেছেন না, জানেন কত মানুষ স্বপ্ন দেখতেছে আপনার, আপনি যে স্থানে আছেন এখন এই মুহূর্তে, ওই স্থানে আসা, যেই চোখটা দিয়ে আপনি আফসোস করলেন। দুনিয়াতে কত অন্ধ মানুষ আছে, কানা মানুষ আছে, ওরা এই স্থানে আসার জন্য তারা পাগল কুটি কুটি টাকা খরচ করে চোখটা সুস্থ করতে পারে নাই। আপনার চোখ আছে, আপনি বলছেন আমার ভাগ্য খারাপ, চোখ দিয়ে দেখলেন বিল্ডিং, অথচ চোখটা না থাকলে কি দেখতে পারতেন? তাহলে এই জায়গা আসার জন্য কত মানুষ আফসোস করতেছে, আপনি বলছেন আমার ভাগ্য খারাপ, আমি হতাশার মধ্যে আছি, আমি ডিপ্রেশনে ভুগতেছি, ভালো চাকরি করে এরপর ডিপ্রেশন। আরে বাবা, তোমার তো থাকার জায়গা আছে, অনেক মানুষের থাকার জায়গাও, তোমার তো দুইটা হাত আছে, দুইটা পা আছে, অনেক মানুষ পৃথিবীতে আছে আহারে, তার দুইটা পায়ের মাঝে একটা পা নাই, দুইটা হাতের ভিতরে একটা হাত কেটে ফেলা হয়েছে, এরপরে বলছেন আপনি হতাশা ভুগতেছেন। আপনার জায়গায় মানুষ অপেক্ষা আছে, স্বপ্ন দেখতেছে, আমার যদি একটা চোখ থাকতো, আমার যদি দুইটা হাত, আমার ডান হাতটা যদি থাকতো। আল্লাহ এই জন্য বুঝি কোরআনে সূরা রহমানে বারবার বলেছেন, একবার না দুইবার না ৩২ বার বলেছেন, ফাবিআইয়ানা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ রাব্বুল আলামিন ৩২ বার শুধুমাত্র একটা সূরার মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দারে ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, তুমি আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করো, তুমি বলো আমার ভাগ্য ভালো নয়, আমার ভাগ্য খারাপ, অথচ ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি অক্সিজেন গ্রহণ করছেন, আপনি আপনার আল্লাহ। অনেকে বলে আমার আল্লাহ কেন ভাগ্য খারাপ করলো, আমি নামাজ পড়ব না, আমি রোজা করব না, কোরআন তেলাওয়াত করব না। ও বন্ধু, যেই মুখ দিয়ে তুমি বললে আমি আল্লাহর ইবাদত করব না, কত মানুষ আহারে, মুখের কথা বলার শক্তি নাই, বাক শক্তি নাই, জিহ্বা প্যারালাইজড হয়ে পড়ে আছে ঘরের ভিতরে, কথা বলতে পারে না। তুমি বলছো আমি কোরআন পড়ব না, নামাজ পড়ব না, কত মানুষের চোখ নাই আহারে, তারা চোখের জন্য স্বপ্ন দেখে, রঙিন পৃথিবী দেখতে পারে নাই। তোমার এই জায়গা আসার জন্য কত মানুষ পরেশান হয়ে আছে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, এরপরে বলো আমার কিছু না, আমি আমি হতাশায় ভুগতেছি, কিন্তু কত মানুষের থাকার জায়গাও নাই। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি যে নিয়ামত দিলাম, আমার নিয়ামত নিয়ে তুমি বেইমানি করলে, ঠাট্টা করছো, আমি নিয়ামত একটা দিন কেড়ে নিব, এটা কি নাশুকরি নয়? যে আপনি যেই স্থানে আছেন, এই জায়গায় আস, মানুষ পাগল হয়ে আছে এখানে আসার জন্য, আর আপনি বলছেন আল্লাহ আমার ভাগ্য খারাপ করলো, কিভাবে কথা বলেন আপনি? আপনার মা আছে বেঁচে, অনেকের মাই নাই, আপনার বাবা আছে বেঁচে, অনেকের বাবাও নাই, আপনার তো একটু টাকা আছে, অনেকের টাকাও নাই, সকালে কি খাবে সে নিজেও জানে না, রাতের বেলা ঘুমাবে সকালে কি এটা জানে না কত মানুষ। তো আপনি তো সকালে ব্যাংকে টাকা পড়ে আছে, এর ব্যাপারে আপনি হতাশায় ভুগতেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, বান্দা তোমরা নিমুখানা মুকুর, তোমরা নিমুখুর্দি নিমুখ দ্বারা শিখেছে, এত নিয়ামত দিয়ে তোমরা না শুকরি করো কেমনে, মানুষ তোমরা বড় নিমখারাম, তোমরা বড় অকৃতজ্ঞ, আমি এত নিয়ামত দিলাম, এরপর বলো আমার ভাগ্যটা খারাপ। তুমি যে হাত দিয়ে মাথায় থাপড় দিয়ে বললে আমার ভাগ্য খারাপ, অনেক মানুষের এই হাতটাও নাই, কথা বলতে পারে না, চোখ নাই, পা নাই। তুমি মেয়ে হয়ে বলছো আরে আমার স্বামীটা খারাপ, ওর স্বামীটা কত ভালো, কিন্তু জাননি বোন কত মেয়ে আছে তার স্বামী নাই, বিধবা হয়ে পড়ে আছে, স্বামী নাই,
তোমার স্বামী থাকার পরও পছন্দ হয় না, অন্যের তো স্বামীই নাই, বিধবা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন কি বিয়ে করবে না তাকে? এজন্য নিজ জায়গা থেকে সবসময় নিচের দিকে তাকাবে, আল্লাহ যা দিয়ে তো শুকরিয়া আদায় করবে।